নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই আগস্ট 2023 বৃহস্পতিবার, বাংলা 24শে শ্রাবণ 1430। আজকের গ্রহ নক্ষত্রের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছেন বৃহস্পতি এবং রাহু, বৃষ রাশির ঘরে চন্দ্র, কর্কট রাশির ঘরে রবি এবং শুক্র, সিংহ রাশির ঘরে মঙ্গল এবং বুধ, তুলা রাশির ঘরে কেতু এবং কুম্ভ রাশির ঘরে রয়েছেন শনিদেব। আজকের তিথি কৃষ্ণপক্ষের নবমী, সকাল 8টা 1 মিনিট পর্যন্ত, তারপর দশমী তিথি শুরু হয়ে যাবে। আজকে কৃত্তিকা নক্ষত্র, সকাল 7টা 11 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন সব রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময়। আজকের দিনের রাহুকালে সময়টি হলো দুপুর 1টা 30 থেকে দুপুর 3টে পর্যন্ত। আজকের দিনে এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর 5টা 15 থেকে সকাল 7টা 1 মিনিট পর্যন্ত, তারপর সকাল 10টা 22 থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত, তারপর রাত 12টা 43 থেকে রাত 3টে 3 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ আপনারা করতে পারেন, তবে সকাল 8টা 1 থেকে দুপুর 2টো 57 মিনিটের মধ্যে নামকরণ, দেবতা গঠন, ব্যবসা আরম্ভ, কারখানা আরম্ভ, কোনো কম্পিউটার কেনা বা নির্মাণ করা, গাড়ি কেনা বা বিক্রি করার জন্য কিন্তু শুভ সময়। এবং রাত 7টা 58 মিনিটের মধ্যে কিন্তু গর্ভাধানের জন্য শুভ সময়। সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজকে যাত্রা মধ্যম প্রকার রয়েছে, অর্থাৎ কোথাও যাওয়ার জন্য কিন্তু যে দিন আজকে মধ্যম প্রকার আজকে। তবে আজকে মাথায় রাখতে হবে যে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাত্রা করা কিন্তু নিষেধ। একটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারোর রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস অবশ্যই জানাবেন। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো আজকের দিনটি আপনার জন্য মধ্যম প্রকার রয়েছে। আজকে কিন্তু কিছুটা হলেও আপনার মনে কিন্তু কিছুটা দুঃখ থাকতে পারে, সুখ হানির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু পরবর্তীকালে আপনি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের সঙ্গে গল্পগুজব করে আপনার কিন্তু মনে শান্তি এবং আনন্দ আসার সম্ভাবনা ভালোই রয়েছে। দিন কিন্তু এর পরে ভালোই কাটবে। আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো দিনটি ভালোই রয়েছে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবেই কিন্তু আজকে ভোগাবে না। আপনি আপনার শরীর স্বাস্থ্যকে উন্নত করার জন্য, আরও ভালো রাখার জন্য আপনি কিছু আজকে অবশ্যই করতে পারবেন, দিন আপনার ভালো রয়েছে। আজকে আর্থিক দিক থেকে বলবো দিনটি আপনার জন্য খুব ভালো দিন। আজকে আপনি আজকে পাওনাগুলো আদায় করতে পারবেন, আপনার কাছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সাগুলো আসবে আজকে। আজকে কিন্তু একটা লাভজনক দিন আপনার জন্য। অবশ্যই যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো উপার্জনের ভালো, মানে লাভের ভালো সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি খুব ভালো দিন। আজকে আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে কিন্তু মানে কোনো ঘর বাড়ি বা রিয়েল এস্টেটে আজকে কিন্তু মানে ইনভেস্টমেন্ট না করাটাই আজকে ভালো। এমনি দিন ভালো রয়েছে, অবশ্যই আজকে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে, আশা করা যাচ্ছে মিলেমিশে আপনি দিন ভালো কাটাতে পারবেন, পরিবারের কিছু কাজকর্ম আপনি করতে পারবেন, পরিবারের সময় দিতে পারবেন, দিন আপনার কিন্তু ভালো যাবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে, কিছুটা হলেও বাধাবিঘ্ন রয়েছে, তবু আপনাদেরকে সাবধানে আজকের দিনটি কাটাতে হবে।
পেশা সংক্রান্ত বিষয়ে বলবো, আজকে যারা মেষরাশির জাতক জাতিকা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বলবো দিনটা কর্মক্ষেত্রে খুব ভালো যাবে। আপনার সহযোগিতাপূর্ণ মনোভাব থাকার জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে, আপনিও কিছু হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে দিন আপনার মোটামুটি ভালো কাটবে, তবে কিন্তু কিছু ভুল কাজ করে ফেলার কারণে কিন্তু একটু আপনার মন খারাপ হতে পারে, এটা এইদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু মানে মোটামুটিভাবে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, দিন মধ্যম প্রকার রয়েছে, মোটামুটি আপনাদের মধ্যে দিন আজকে ভালোই কেটে যাবে ভাব ভালোবাসার মধ্যে দিয়ে। তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে আর্থিক উন্নতির জন্য মানে তামার পাত্রতে বা তামার জাগের মধ্যে জল খেতে পারেন। তো আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12:50 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটোর কথা বলবো, দুপুর 2:55 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত, তারপর আবার রাত 11:50 থেকে রাত 12:40 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে, খুব খারাপ সময়, যাতে এই সময় কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো ঝামেলা ঝঞ্ঝটে আপনি যাতে জড়িয়ে না পড়েন, কোনো সমস্যা না আসে, সেদিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময় অবশ্যই আপনি যদি ড্রাইভিং করেন কার অথবা বাইক, আপনাকে কিন্তু গাড়ি ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে কিন্তু এই যে খারাপ সময়টা এটা আপনি নর্মালভাবে পার করে নিতে পারবেন। সময়টা কিন্তু খুবই খারাপ সময়। তো আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন। বৃষরাশির জন্য আজকের দিনটি কেমন যাবে, বৃষরাশির জন্য বলবো আজ দিনটি কিন্তু খুব ভালো দিন, আজকে লাভের দিন। অবশ্যই আপনি যেসব প্রজেক্টে কাজ করছিলেন, বিভিন্ন রকম যেসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি সেসব কাজে আজকে কাজের জন্য আপনি পুরস্কৃত হবেন, আপনি সফলতা লাভ করবেন। আজকের দিন কিন্তু খুব ভালো রয়েছে, আজকে অবশ্যই আপনি শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই। আজকে আর্থিক দিকটি আপনার খুব ভালো রয়েছে, বিভিন্ন উৎস থেকে আপনার কাছে টাকা আসার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে। আপনার যে আর্থিক সমস্যা ছিল, আজকে সেই আর্থিক সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকে হয়ে যাবে। আজকে অবশ্যই আজকে একটু ধৈর্য আপনাকে কিন্তু রাখতে হবে, কথাবার্তা সাবধানে বলতে হবে, যাতে আপনার আশেপাশের মানুষদের কোনোভাবে মন খারাপ না হয়, তারা যাতে কষ্ট না পায় আপনার কথাবার্তা থেকে, এই দিকে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে। আজকে প্রীতিসঙ্গ লাভের সম্ভাবনা আজকে রয়েছে, দিন আপনার জন্য খুব ভালো রয়েছে। ব্যবসা যারা করছেন, ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা আজকে রয়েছে, অবশ্যই আজকে পরিশ্রম করতে হবে, ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন আজকে। আর্থিক দিক থেকে আপনি আজকে শক্তিশালী থাকবেন, সাফিসিয়েন্ট অর্থ আপনার কাছে থাকবে, কোনো অসুবিধা আজকে কিন্তু নেই, আর্থিক দিকটা আপনার জন্য খুব ভালো দিন। পারিবারিক দিকটি আজকে মানে খুব একটা ভালো দেখাচ্ছে না, পরিবারের দিকে মানে পরিবারকে আপনাকে সময় দিতে হবে, আপনি হয়তো সময় দিতে পারেন না, তো আজকে মাতা পিতার কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন, ওনাদের কাছে প্রণাম করুন, ওনাদের আশীর্বাদ নিন, দিন কিন্তু আপনার ভালো কাটার সম্ভাবনা। তাহলে প্রেম সংক্রান্ত বিষয় বলবো, যে যারা বৃষরাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনাদের জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, আজকে কিন্তু প্রচুর বাধাবিঘ্ন রয়েছে। তো পেশাগত দিক থেকে বলবো, যে বৃষরাশির জাতক জাতিকা, আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে, কর্মের দিন আজকে, নতুন কাজ পাওয়ার দিন, নতুন কাজে যুক্ত হওয়ার দিন আজকে। আজকে অবশ্যই চাকরি বাকরি আপনারা পেতে পারেন, চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের জন্য বৃষরাশির জন্য দিন কিন্তু আজকে খুব ভালো দিন, তো অবশ্যই আপনারা চেষ্টা করুন, কাজের যেসব খবরগুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা পাবেন সেখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে রাখুন, আপনারা অবশ্যই সফলতা পাবেন আজকে যদি আপনারা এটা করে রাখেন। তো এছাড়া বলবো, যে যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বলবো কর্মক্ষেত্রে আপনাদের দিন খুব ভালো কাটবে, আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের কাছ থেকে আপনি কিন্তু আজকে প্রশংসিত হতে পারেন। আপনার কাজের জন্য আপনি আজকে কাজ খুব ভালো করবেন, আজ আপনার ফুর্তি থাকবে, কাজে মনোযোগ থাকবে ভালো, আজ আপনি সবার কাছ থেকে কিন্তু সহায়তা কিন্তু পাবেন, জুনিয়র সিনিয়রদের সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে আপনার দিন কর্মক্ষেত্রে কেটে যাবে, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই।
বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে কিন্তু দিন ভালো দেখাচ্ছে না। আজকে আপনার স্ত্রীর সঙ্গে কোনো রকম মানে সমস্যা হতে পারে, হয়তো আপনি কোনো কাজের জন্য কিছু বললেন, সেটা হয়তো সম্মতি হলো না, বা মিলে মানে আপনি হয়তো না জানিয়ে কিছু কাজ করে ফেলেছেন, সেই জন্য হয়তো জানার পরে বা বলার পরে হয়তো একটা সমস্যার সৃষ্টি হলো, তর্ক বিতর্ক এইরকমভাবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয়ে একটু তর্ক বিতর্ক হতে পারে, মন খারাপ মনোমালিন্য হতে পারে, তবে রাতের দিকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, আর্থিক অবস্থা উন্নতির জন্য অবশ্যই কিন্তু আপনাকে মানে এই নেশা জাতীয় জিনিসগুলোকে দূরে ফেলতে হবে, ছেড়ে ফেলতে হবে। আজকের দিনের জন্য অবশ্যই ধীরে ধীরে করতে শুরু করুন। আজকের দিনের আপনার সেরা সময়টি হলো সকাল 10:35 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময় দুটির কথা আমি বলবো, বৃষরাশি দুপুর 3:00 থেকে সন্ধ্যা 6:10 পর্যন্ত, এবং তারপর আবার রাত 11:55 থেকে রাত 12:35 পর্যন্ত। এই যে দুটো সময়ের কথা আমি বললাম, এই দুটো সময় অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। সময়টা কিন্তু একেবারে ভালো সময় নয়, আমি একদম খুব ভালো করে আপনাদের বলে দিচ্ছি, মাথায় রাখতে হবে। তো এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না। আপনি যদি এই সময় কোথাও আসা বা যাওয়া এই ধরনের কিছু কাজ করেন কার এবং বাইক নিয়ে, তাহলে কিন্তু আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, যাতে হঠাৎ করে কোনো দুর্ঘটনা আপদ বিপদগুলো না এসে পড়ে, এদিক কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং, তাই অবশ্যই সবুজ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন। এরপরে বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। মিথুন রাশির জন্য বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, অবশ্যই লাভজনক দিন, শুভ দিন। আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু দিন, খুব গৌরবের দিন আজকে আপনার। তাই বলবো অবশ্যই আজকে আপনি কোনো আপদ বিপদে পড়েছে বা দুর্দশাগ্রস্ত মানুষদেরকে আজকে কিন্তু সাহায্য করুন আপনি, তাহলে কিন্তু অবশ্যই আপনি পরবর্তীকালে আপনি বিপদে পড়লে সেই সব ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই আপনি কিন্তু সাহায্য পাবেন। তো আজকে অবশ্যই আপনার দিন ভালো রয়েছে, তবে ছোটোখাটো সমস্যা আসতে পারে, সমস্যায় আপনি পড়তে পারেন, সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হয়তো এমনও হতে পারে আপনি কারোর সাহায্য পেলেন না, চারপাশের মানুষদের এরকমও হতে পারে, কিন্তু আপনাকে কিন্তু আপনি যদি সতর্ক থাকেন, আপনি যদি ঠিকঠাকভাবে কাজটাজ করেন, তাহলে কিন্তু এই রকম সমস্যাগুলো না আসার সম্ভাবনাটাই বেশি রয়েছে। তো আপনাকে আজকে অবশ্যই দিন আপনার ভালো রয়েছে, কিন্তু একটু সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা মধ্যম প্রকার রয়েছে, মোটামুটি অসুবিধা হবে না। আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো আজকে নেই, তবে আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না, অতিরিক্ত কেনাকাটা করবেন না, খরচ করবেন না আজকে বেশি। আজকে কিন্তু একটু সঞ্চয় করার চেষ্টা করুন, কারণ আপনি যদি সঞ্চয় করেন তাহলে এই মানে আমাদের যেটা সব থেকে প্রয়োজন হয় সবার প্রথমে আপদ বিপদের সময়, সেটি হচ্ছে অর্থ বা টাকা পয়সা। তাই অবশ্যই আজকের দিনের জন্য আজকের দিনে টাকা পয়সা একটু সঞ্চয় করার চেষ্টা করুন, অতিরিক্ত খরচ খরচা না করে। তো আজকে পারিবারিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তো সমস্যা একটু হতে পারে, হয়তো আপনার সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক মনোমালিন্য এগুলো কিন্তু হতে পারে। তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে, পরিবারকে সময় দিতে হবে, তো এগুলো কাজটা করুন, মাতা পিতারকে কিছু তাদের ওনাদের প্রয়োজনীয়তা কিছু পূরণ করুন, তাহলে কিন্তু পরিবারের বাড়ির কিছু কাজ টাজ আজকে করুন, দিন কিন্তু আপনার তাহলে ভালো কাটার সম্ভাবনা থাকবে। তো প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, বাধাবিঘ্ন রয়েছে, তো আপনাদেরকে সাবধানে থাকতে হবে, যাতে নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক ঝামেলা না আসে, কোনো রকম মানে বদনাম না আসে, কোনো সমস্যা না আসে, সেদিকে কিন্তু আপনাদেরকে আজকে খেয়াল রেখে কিন্তু প্রেম করতে হবে। দিনটি কিন্তু খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না। পেশাগত দিক থেকে বলবো, মিথুন রাশির জন্য আজকে কিন্তু দারুণ দিন আপনাদের। আজকে কর্মক্ষেত্রে অবশ্যই যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে আপনি যদি আপনার ভালো কাজ দেখাতে পারেন আজকে, অবশ্যই আপনি পারবেন। আপনার মধ্যে আজকে কাজ করার উদ্যমতা দেখা দেবে, শরীর ফিট থাকবে, আপনি অবশ্যই তার জন্য প্রশংসিত হতে পারেন। আজকে দিন ভালো রয়েছে, আজকে লাভজনক দিন, লাভ হওয়ার দিন, লাভবান হওয়ার দিন, খুব ভালো দিন। তাই অবশ্যই আজকে পরিশ্রম করুন, নিজের কাজ নিজে করুন। আজকে অবশ্যই আপনি সবার হেল্প পাবেন আজকে, কিন্তু যেহেতু আপনি অন্যজনের সহায়তা করেন, তাই দিন আপনার কিন্তু অবশ্যই ভালো যাবে, দিন ভালো রয়েছে। যারা চাকরি বাকরি মানে খুঁজছেন, চাইছেন, আজকে কিন্তু আপনাদের জন্য নতুন চাকরি বাকরি
হওয়ার কিন্তু দিন, নতুন কাজে যুক্ত হওয়ার দিন, আজকে চাকরি বাকরি পাওয়ার দিন। তাই অবশ্যই আজকে চেষ্টা করুন, আজকে যারা অনেক দিন ধরে একটা কাজে যুক্ত হতে চাইছিলেন সেরকমভাবে পাচ্ছিলেন না, অবশ্যই আজকে চেষ্টা করলে হতে পারে আজ সফলতার দিন আপনাদের কর্মক্ষেত্রে, নতুন চাকরির ক্ষেত্রে। তাই অবশ্যই আজকে দিনটিকে মানে নষ্ট করবেন না, এমনি বৃথা যেতে দেবেন না, চেষ্টা করুন বাড়িতে বসে না থেকে। আজকে যে খবরগুলো আপনি পাবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন, সফলতা কিন্তু পাবেনই। আজকের দিনটি খুব ভালো দিন, তো অবশ্যই খেয়াল রাখবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু মানে মধ্যম প্রকার রয়েছে, তো আশা করা যাচ্ছে মোটামুটিভাবে কিছু সমস্যা থাকলেও আপনাদের কিন্তু অবশ্যই মোটামুটি ভালোভাবে দিন আজকে কেটে যাবে। তো আজকের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য মানে ভালো রাখার জন্য আপনারা এটা করতে পারেন যে আপনারা যেখানে ঘুমাচ্ছেন আপনাদের খাটের চারটে পায়াতে ছোট ছোট তামার প্লেট চারটে পুঁতে দিতে পারেন। তো আজকের দিনের জন্য বলবো আপনার সেরা সময়টি আজকের সকাল 10:40 থেকে দুপুর 12:40 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা এবার আমি বলবো, দুপুর 3:05 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত একটা সময়, এবং তারপর আবার রাত 12:00 থেকে রাত 12:41 পর্যন্ত, এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। আপনি যদি এই সময় কোথাও যাচ্ছেন বা এই সময় কোথাও থেকে আসছেন বাড়ি ফিরছেন, তাহলে কিন্তু আপনাকে এই সময় সাবধানে কিন্তু থাকতে হবে, সময়টা কিন্তু ভালো নয়, যে কোনো সমস্যা চলে আসতে পারে, হঠাৎ কোনো বিপদ দুর্ঘটনাও হয়ে যেতে পারে, সাবধানে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো তাহলে কিন্তু মানে কিছু মনে হবে না, দিন সময়টা কিন্তু ঠিকঠাক পেরিয়ে যাবে। তো এই সময় অবশ্যই কোনোভাবে কারোর সঙ্গে তর্ক বিতর্কে ঝামেলায় যাবেন না, সময়টা খারাপ আপনার জন্য। তো আজকের জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে নাম্বার মানে হলুদ রং, সৌভাগ্যশালী রং হলুদ রং। তাই হলুদ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করবেন। এরপরে বলবো কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। কর্কট রাশির জন্য বলবো আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই আজকের দিনে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক ঝগড়া আপনার কিন্তু কোনো কাছের মানুষের সঙ্গে হতে পারে, যার ফলে কিন্তু আপনার কিছু টাকা পয়সা খরচ হতে পারে, সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে আপনার মনে নতুন নতুন ভালো ভালো আশার কিন্তু আজকে জাগরণ হবে, বিভিন্ন রকম আশা করবেন আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজের জন্য, তো এগুলো অবশ্যই আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে আজকে। তো এমনি মোটামুটিভাবে দিনটা ঠিক আছে, কিন্তু আপনাকে এই রকম ছোটোখাটো ঝগড়া ঝঞ্ঝট এগুলো কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আজকের দিনে বলবো যে শরীর স্বাস্থ্যর দিকটা আজকে মধ্যম প্রকার রয়েছে, আশা করা যাচ্ছে ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না, তবু নিজের শরীরের দিকেও খেয়াল রাখার প্রয়োজন। আর্থিক দিকটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে আজকে, তো সেদিকটাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্ট কোনোভাবে আজকে করতে যাবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না আজকে, কিন্তু সাবধানে আপনাকে থাকতে হবে যাতে হঠাৎ করে কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে না যায় আপনার কাছ থেকে। তো আজকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে দিনটি মানে খুব একটা ভালো বলা যাচ্ছে না। আপনার ব্যবসার জন্য বা উন্নতির জন্য বা নতুন ব্যবসা শুরু করতে গেলে কী করছেন কী না এগুলো সে কাউকে বলবেন না, বললে কিন্তু সমস্যা আপনার আসতে পারে, আপনাকে গোপনে এগুলো কিন্তু করতে হবে। আজকে একটু সাবধানে থাকতে হবে, উপার্জনের বা লাভের সম্ভাবনা খুব একটা বেশি দেখাচ্ছে না। পারিবারিক দিক থেকে দিন কিন্তু খুব ভালোই রয়েছে, আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আজ, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারের তরফ থেকে বা আত্মীয় বন্ধু বান্ধবদের তরফ থেকে কিছু উপহার আজকে কিন্তু আপনি পেতে পারেন, এরকম সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। তবে আজকে বলবো যে আপনি আপনার কোনো পরিচিত বা প্রিয়জন বা মানে বন্ধু বান্ধবদের কাছে মানে এমন কোনো কথা দেবেন না বা প্রতিশ্রুতি করবেন না আজকে, যে যাতে সেই কাজটা পরবর্তীকালে আপনি সেটা মানে না রাখতে পারেন কথা, এরকম কথা দেবেন না আজকে, কিন্তু সেরকম দিন আজকে নয় কথা দেওয়ার মতন, তো সেদিকগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে, আজ মোটামুটিভাবে মধ্যম প্রকার, বাধাবিঘ্ন রয়েছে, তবু আশা করা যাচ্ছে মিলেমিশে দিন ভালোই কাটবে।
পেশাগত দিক থেকে বলবো কর্কট রাশির জন্য দিন কিন্তু একেবারে ভালো নয়। কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, কারো সঙ্গে মানে হঠাৎ করে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, কাজের চাপ আজকে থাকতে পারে মাথায়, মানে হয়তো বিরক্ত ভাব চলে আসার কারণে কারো হেল্প পেলেন না, অতিরিক্ত কাজের চাপ, মন খারাপ, এগুলোর জন্য কিন্তু তর্ক বিতর্ক করে ফেলতে পারেন। তো একটু কিন্তু সাবধানে থাকতে হবে, একটু নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে, যাতে নিজের কাজ কাজে ভুল ভ্রান্তি না হয়ে যায়, পরবর্তীকালে যাতে সমস্যা তৈরি না হয়, তো সেদিকটাতে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে মোটামুটি, তো অন্যান্য দিনের থেকে মোটামুটি আজকে ঠিকঠাক আপনার জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোই কাটবে মোটামুটি। তো আজকের দিনের জন্য বলবো আপনার জন্য যে টিপসটির কথা আমি এবার বলবো, যে অবশ্যই যে সবুজ রঙের কোনো জামা কাপড় বা সবুজ রঙের কোনো জিনিস আজকে কিন্তু অবশ্যই ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আজকে থাকবে। তো আজকের জন্য বলবো সেরা সময়টি আপনার জন্য সকাল 10:45 থেকে দুপুর 12:35 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো, দুপুর 3:10 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত, তারপর আবার রাত 11:45 থেকে রাত 12:39 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, এই সময় কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করা যাবে না, সমস্যা আপনারই চলে আসবে, সময়টা আপনার জন্য খারাপ। তাই এই সময় যদি একটু সাবধানে থাকার আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। এই সময় আপনি যদি ড্রাইভিং করেন, কোথাও আসা যাওয়া করেন, তাহলে কিন্তু এই সময় আপনাকে সাবধানে আসা যাওয়া করতে হবে। ড্রাইভিং করলে গাড়ি ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে কোনো সমস্যা কিন্তু আসবে না, অ্যাভয়েড করতে পারবেন সমস্যাকে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপরে বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির জন্য আজকের দিনে বলবো যে মনে কিছুটা চিন্তা থাকবে, আজকে মন আজকে একটু চঞ্চল থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, আজকে কোনো অন্য লোকের কোনো সাহায্য করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, তো সেদিকটাতে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে মনকে ভারমুক্ত করার জন্য, আজকে মনে আনন্দ আনার জন্য অবশ্যই আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে বা সামাজিক মানে জমায়েতে সেখানে কিন্তু অংশগ্রহণ করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধেবেলায় মেলামেশা করুন, আজকে কিন্তু অবশ্যই আপনার তাহলে মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে তো আজকে অবশ্যই আজকে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন, আজ অবশ্যই আপনার রোগ মুক্তি হবে, দিন ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য কোনোভাবে আজকে ভগাবে না, চিন্তার কোনো কারণ নেই। আর্থিক দিকটি কিন্তু গোলমেলে রয়েছে, আজকে আর্থিক দিকটি খুবই খারাপ দেখাচ্ছে, তো আজকে অবশ্যই বেশি খরচ খরচা করতে যাবেন না, আজকে কোনো রকম মানে আর্থিক পরিকল্পনা থেকে আপনাকে কোনো দূরে থাকতে হবে, যে আমি এটা করবো সেটা ভেবে রেখেছিলাম, আজকে করতে গেলাম, এগুলো কিন্তু করা যাবে না। আজকে আজকে দিনটি আর্থিক দিক থেকে ভালো দেখাচ্ছে না, আপনাকে আজকে যে যা আছে আপনাকে কাজ বন্ধ রাখতে হবে, আজকে সঞ্চয় মানে মোটামুটি আপনাকে করার চেষ্টা করতে হবে, টাকা পয়সা কোনোভাবে আজকে ধার দেওয়া যাবে না কাউকে, নাহলে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন, ফেরত পেতে টাকা আপনার কিন্তু সমস্যা হতে পারে, আজ দিনটা সেরকম ভালো দেখাচ্ছে না। তো ইনভেস্টমেন্ট কোনোভাবে আজকে করতে যাবেন না কোথাও, আজকে যারা ব্যবসা করছেন আজকে বলবো আপনাদের টাকা পয়সাও আজকে সাবধানে রাখতে হবে, সুরক্ষিত জায়গায় রাখতে হবে, যাতে কোনো চুরি না হয়ে যায়, হারিয়ে না যায়, ব্যবসায় কিন্তু ক্ষতির সম্ভাবনা হয়ে যেতে পারে, আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো আজকে পারিবারিক দিক থেকে দিন কিন্তু ভালো রয়েছে, আপনি পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে খুব ভালো সময় আজকে কাটাবেন, আজকে পরিবারের কিছু কাজ আপনি করতে পারবেন আজকে ফাঁকা সময়ে, তো দিন আপনার পরিবারের সঙ্গে ভালো কাটারই সম্ভাবনা, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আজকে বজায় থাকবে, দিন ভালো রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে যারা সিংহরাশি জাতক জাতিকা প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনারা প্রেম করছেন, আপনাদের জন্য কিন্তু দিন খুব একটা ভালো দেখাচ্ছে না, প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, সাবধানে কিন্তু আজকে দিন কাটাতে হবে, সাবধানে থাকতে হবে, কোনোরকম আপনাদের মধ্যে ঝামেলা বদনাম এগুলো কিন্তু আসতে পারে, বিতর্ক হতে পারে, তো এগুলো থেকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকুন আজকে।
পেশাগত দিক থেকে আজকের দিনটা বলবো আপনার খুব ভালো দিন। কর্মক্ষেত্রে আপনার কিন্তু মানে প্রচুর ফুর্তি থাকবে আজকে, আপনি প্রচুর কাজ করতে পারবেন আজকে। আপনার কাজের জন্য আপনি কিন্তু প্রশংসিত হতে পারেন আজকে। অবশ্যই আপনি কাজ আপনার খুব আগে আগে শেষ করে ফেলতে পারবেন আজ। খুব ভালো দিন কর্মক্ষেত্রে আপনার কিন্তু কাটবে। আপনি অবশ্যই দিন ভালো রয়েছে, আপনার জুনিয়র সিনিয়রদের সঙ্গে মিলেমিশে দিন খুব ভালো কেটে যাবে, অবশ্যই দিন ভালো রয়েছে। তো আজকে যেহেতু সিংহ রাশির জন্য বলবো, কর্মের জন্য ভালো দিন আজকে, তাই অবশ্যই দিনটিকে যারা চাকরি বাকরি খুঁজছেন আপনাদের বলছি, আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন দিনটিকে। আর চাকরি পাওয়ার কিন্তু দিন, কোথাও কর্মে যুক্ত হওয়ার দিন আজকে, তাই দিনটিকে বাড়িতে বসে নষ্ট করবেন না, অবশ্যই আজকে কাজে লাগাবেন দিনটিকে। দিনটিকে খুব ভালো দিন কর্মের জন্য সিংহ রাশির জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই বলবো আপনারা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাবেন অবশ্যই আজকে অ্যাপ্লিকেশন করে ফেলুন। আজকের দিনে করলে সফলতা কিন্তু আপনাদের সফলতার এক ধাপ এগিয়ে যাবেন, দিন ভালো রয়েছে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে দিনটা মানে খুব ভালো বলা যাচ্ছে না। আজকে মোটামুটি মধ্যম প্রকার দিন রয়েছে, ছোটোখাটো তর্ক বিতর্ক মনোমালিন্য হতে পারে, কিন্তু রাতের ডিনারের পর থেকে আপনাদের সময় কিন্তু অবশ্যই ভালো থাকবে। তো আজকের জন্য বলবো যে টিপসটির কথা, যে তিলের তেল দিয়ে কিন্তু রোজ ঠাকুর ঘরে একটা করে প্রদীপ জ্বালান, আপনার আর্থিক উন্নতি হবে, ভালো হবে। তো আজকের জন্য বলবো আপনার সেরা সময়টি দিনে সকাল 10:50 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো, দুপুর 3:15 থেকে সন্ধ্যা 5:55 পর্যন্ত, তারপর আবার রাত 11:49 থেকে রাত 12:40 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনারা এই সময় সাবধানে থাকবেন, এই সময় কোনো নতুন কাজ করতে যাবেন না, এই সময় কিন্তু আপনি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না। আপনি যদি এই সময় কোথাও থেকে আসা যাওয়া করেন, আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে থাকতে হবে, ড্রাইভিং করলে গাড়ি ধীরে চালাতে হবে। সময়টা আপনার জন্য খুবই খারাপ সময়, তাই আপনাকে সাবধানে এই সময়টাকে কিন্তু পার করতে হবে। আজকের জন্য বলবো সিংহ রাশি, আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং, তাই সবুজ রঙের জামাকাপড় পরা অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে। কন্যা রাশির জন্য বলবো, আজকের দিনের শুরুতে আপনি কিছু খারাপ খবর পেতে পারেন, যার জন্য আপনার পুরো দিনটা নষ্ট হয়ে যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনার নিজের মনকে আপনাকে কন্ট্রোল করতে হবে, শান্ত করতে হবে, এবং আজকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজ এমনি আপনার দিন কিন্তু ভালো যাবে যদি আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। আজকে আপনার আপনার প্রচুর ফুর্তি থাকবে, কিন্তু আজকে কাজে উদ্যমতা দেখা দেবে, দিন কিন্তু আপনার মোটামুটি ভালো যাবে। প্রথম দিকটা যদি আপনি একটু সামলে নিতে পারেন তাহলে, বা একটু সাবধানে থাকেন, তো আজকে বলবো যে অনেক দিন পর আপনি কিছু রেস্ট করতে পারবেন, আপনার শরীরকে রেস্ট দিতে পারবেন, আরাম দিতে পারবেন। আজকে অবশ্যই আপনি কিছু ফাঁকা সময় পাবেন, তার সেই সময় আপনি নিজের পছন্দ মতন কাজ করবেন, বই পড়ে অথবা গান টান এসব শুনে আপনি আজকে সময় কিছুটা ব্যয় করবেন। আর্থিক দিক থেকে আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে, আজ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাতে, তাই অবশ্যই চেষ্টা করুন। আজকে সারাদিন আপনার লেনদেন চলবে, আজকে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনার দিন কাটবে, খুব ভালো দিন রয়েছে। অবশ্যই আজকের দিনে আপনি এনজয় করুন, ইনভেস্টমেন্ট করতে পারেন আজকের দিনে, তার জন্য কিন্তু খুব ভালো দিন আজকে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিক থেকে বলবো, দিন কিন্তু আপনার খুব ভালো রয়েছে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনি মিলেমিশে একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই কিন্তু আজকে কাটাতে পারবেন। আজকে পরিবারে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব ফুর্তির সঙ্গে আপনি সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের কিছু প্রয়োজনীয়তা, কিছু কাজ আপনি সম্পন্ন করবেন আজকে। পরিবারের সদস্যরা আপনার প্রতি খুব প্রসন্নিত আজকে প্রসন্ন হবেন, দিন ভালো আপনার কিন্তু কাটবে, এটুকু বলা যায়। তো প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আজকের দিনটি মধ্যম প্রকার রয়েছে, বাধাবিঘ্ন রয়েছে, আপনাদের কিন্তু সাবধানে আজকের দিনটি কাটাতে হবে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি খুব একটা আজকে ভালো দেখাচ্ছে না, যদিও আজকে আপনার ফুর্তি থাকবে, কাজে উত্তমতা দেখা দেবে, কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে ফল আপনি নাও পেতে পারেন, তো সেই জন্য কিন্তু হতাশা হবেন না আজকে।
তো আজকে বলবো যে মোটামুটি কাজের চাপ আজকে থাকতে পারে, আজকে হয়তো আপনি কিছু আশা করেছিলেন সেরকম হয়তো কাজে কর্মক্ষেত্রে হেল্প নাও পেতে পারেন। আজকে মোটামুটিভাবে নিজের কাজ নিজেকে সাবধানে করতে হবে যাতে ভুলভ্রান্তি না হয়ে যায়, কথা কম বলতে হবে যাতে কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা না হয়, তো তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু মোটামুটি আপনি ভালোভাবে দিনটা কাটাতে পারবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকার রয়েছে, তো আশা করা যাচ্ছে দিনের শুরুর দিকে আপনার মন খারাপ থাকলেও কিন্তু পরবর্তীকালে রাতের দিকে অবশ্যই আপনি প্রেম ভালোবাসা পাবেন, দিন আপনার কিন্তু ভালো কাটবে। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, মন্দিরে বা কোনো পবিত্র জায়গায় কিছু দান করুন, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:55 থেকে দুপুর 12:25 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটির কথা আমি বলবো, দুপুর 3:20 থেকে সন্ধ্যা 5:50 পর্যন্ত, তারপর আবার রাত 11:51 থেকে রাত 12:38 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবেই কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না, এবং এই সময় যদি আপনি ড্রাইভিং করেন তাহলে কিন্তু কার অথবা বাইক যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, এই সময়টা কিন্তু খুব খারাপ সময়, বিপজ্জনক সময়, তাই যাতে আপনার কোনো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙ, তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা পকেটে রুমাল রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশির জন্য বলবো আজকের দিনটি কিন্তু মোটামুটি ভালোই যাবে, শুভ দিন রয়েছে আপনার জন্য, এমনি চিন্তার কোনো কারণ নেই, তবে আপনার শরীর স্বাস্থ্যর দিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছু অবহেলা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সমস্যা চলে আসতে পারে, সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আজকে বন্ধু বান্ধবদের নিয়ে আপনি কিছু সময় কাটাবেন, আনন্দ ফুর্তি করতে পারবেন, যার ফলে আপনার কিছু মানসিক চাপ এবং টেনশন অটোমেটিক দূর হয়ে যাবে। আজকে বলবো যে আর্থিক ক্ষেত্রে আর্থিক দিক থেকে দিনটা কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই আজকের দিনে একটু সাবধানে থাকতে হবে, টাকা পয়সা খরচ কম করতে হবে। যারা ব্যবসা করছেন আজকে আপনাদের জন্য বলবো দিন মধ্যম প্রকার রয়েছে, তাই লাভের দিকটা একটু মধ্যম প্রকারই আজকে থাকবে, তো আজকে ইনভেস্টমেন্ট সেরকম করতে যাবেন না, আজকের দিন খুব একটা ভালো দেখাচ্ছে না। তো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না, তো পরিবারের মধ্যে কোনো রকম তর্ক বিতর্ক পরিবারের কোনো সদস্যের আপনার সঙ্গে হতে পারে, বা আপনি কোনো হয়তো কোনো এমন কথা বলে ফেললেন যার জন্য পরিবারের মানুষজন হতাশ হতে পারে আপনার থেকে, তো এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন। বাড়ির কিছু কাজ করার চেষ্টা করুন, আজকে সবাইকে খুশি রাখার চেষ্টা করুন, আজকে দিন সেরকম খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের দিনটি কিন্তু মানে ভালোই রয়েছে, সেরকম বাধাবিঘ্ন নেই, যারা তুলা রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য দিন এমনি ভালো রয়েছে, তেমন বাধাবিঘ্ন নেই, আপনারা প্রেম আজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের আজ দিন ভালো রয়েছে। তো পেশাগত দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তো অবশ্যই আজকের দিনে কিন্তু সাবধানে কাটাতে হবে কর্মক্ষেত্রে, যাতে কোনো রকম প্রবলেম না চলে আসে, আপনাকে সাবধানে কথাবার্তা বলতে হবে। আজকে কিন্তু কাজের চাপ আপনার থাকবে ভালোই, তো আজকে সেই জন্য হয়তো আপনার মধ্যে কোনো রাগজেদ বাড়তে পারে, কোনো বিরক্তি ভাব আসতে পারে, তো সেই দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, হঠাৎ করে কারোর সঙ্গে তর্ক বিতর্ক যাবেন না, তো ভুলভ্রান্তি আপনার কিন্তু হয়ে যেতে পারে নিজের কাজের ক্ষেত্রে, তো সেই দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কম কথা বলতে হবে আজকে, তাহলে কিন্তু মোটামুটি দিনটি কাটাতে পারবেন ঠিকঠাক। আজকের জন্য তুলা রাশির জন্য বলবো আজকে আজকে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো রকম মানে হতাশা ভাব আপনার আসতে পারে, আজকে মনে একটু দুঃখ থাকতে পারে, এরকমও হতে পারে যে আপনার স্ত্রী আপনার কাছে নেই, সেই দিক থেকে কিন্তু আপনার একটা পত্নী বিরহ থাক আজকে দেখা দিতে পারে, তো অবশ্যই দিনের শেষে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অবশ্যই একটি কী বলবো উষ্ণ আলিঙ্গন আপনি অবশ্যই পাবেন, দিন মোটামুটি রাতের দিকটা ঠিক আছে।
তুলা রাশির জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে আজকের দিনে অবশ্যই মদ্যপান আপনাদেরকে বন্ধ রাখতে হবে, তাহলে কিন্তু পারিবারিক জীবনে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:32 থেকে দুপুর 12:52 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটির কথা আমি বলবো, সেগুলো হচ্ছে দুপুর 2:57 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত, এবং তারপর আবার রাত 11:44 থেকে রাত 12:41 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন, এই সময় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় যাবেন না, আপনি সমস্যায় পড়ে যেতে পারেন, সময়টি যেহেতু আপনার খারাপ। তো আজকে এই সময়গুলোতে যদি আপনি কোনো ড্রাইভিং করেন বা বাইরে থেকে কোথাও বাড়ি ফিরছেন, তাহলে কিন্তু এই সময়গুলোতে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে, সাবধানে কার এবং বাইক ড্রাইভিং করতে হবে, তাহলে কিন্তু কোনোরকম আপদ বিপদ আসার সম্ভাবনাটা জিরো হয়ে যাবে। তো আজকের জন্য বলবো আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে আপনাদের কিন্তু প্রচুর লাভ হবার সম্ভাবনা রয়েছে, আর্থিক দিক থেকে আপনার উপার্জন ভালো হবে, আজকে অবশ্যই বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। আপনার আটকে থাকা টাকা, আপনি যেখানে ঋণ দিয়েছিলেন, কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা কিন্তু আজ রাতে হলেও আপনার কাছে কিন্তু ফেরত আসবে। আপনার আজকে আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে। যারা ব্যবসা করছেন প্রচুর লাভ হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে। শরীর স্বাস্থ্যর দিক থেকে বলবো আজকে কিন্তু বৃশ্চিক রাশির জন্য শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে, বিভিন্ন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ভালো থাকবে, আপনি বিভিন্নভাবে আপনার শরীরকে আজকে রেস্ট দিতে পারবেন, কিছু খেলাধুলো করতে পারবেন, আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মিলেমিশে কিছু গল্প গুজব করে মনের আনন্দ আজকে হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, মন খুশি থাকার ভালো সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে, দিন ভালোই আপনার কিন্তু কাটবে, আজকে লাভের সম্ভাবনা বেশি সব দিক থেকে। তো আজকে বলবো যে আপনার বাড়িতে যে বাচ্চারা রয়েছে তাদেরকে, মানে হয়তো তারা কোনো খারাপ কাজ করলো, এরকম কোনো হতে পারে যার জন্য আপনি রেগে যেতে পারেন, এবং তাদেরকে শাস্তি দেওয়ার আগে আপনাকে কিন্তু সব কিছু আজকে দেখে নিতে হবে, যাচাই করতে হবে, যাতে হঠাৎ করে আপনি কিছু করে না ফেলেন, সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের দিকে বলবো যে আজকের দিনে আপনার কি বলবো, পারিবারিক দিক থেকে দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তো পরিবারে একটু সমস্যা আজকে কিন্তু থাকতে পারে, তো আপনাকে সেগুলো ঠিকঠাকভাবে মিটমাট করতে হবে। প্রেম সংক্রান্ত বিষয় বলবো আজকে কিন্তু বৃশ্চিক রাশির জন্য দিন খুব ভালো রয়েছে, কোনো বাধাবিঘ্ন নেই, আজকের দিনটি আপনাদের প্রেম করার দিন, ভালোবাসার দিন, কিন্তু বৃশ্চিক রাশির জন্য খুব ভালো দিন আজকে, তাই অবশ্যই আপনারা খুব ভালোভাবে ইচ্ছা মতন প্রেম করতে পারবেন, কাছে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে বলবো যারা মানে বৃশ্চিক রাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দিন খুব ভালো আজকে, অবশ্যই আপনারা প্রেমে পড়তে পারেন, আপনাদের জীবনেও প্রেম আসতে পারে, কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আজকের দিনটি প্রেম করার দিন, তাই অবশ্যই আপনারা যদি কাউকে ভালোবাসেন আজ প্রপোজ করতে পারেন, আপনাদের ফেভারে দিনটি থাকছে। পেশাগত দিক থেকে বলবো দিনটি আজকে কিন্তু মানে মধ্যম প্রকার রয়েছে, খুব একটা আজকে ভালো নেই, তো আজকে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, আজকে হঠাৎ করে বাইরে কোথাও যেতে হতে পারে আপনাকে, তার ফলে আপনি হয়তো বাড়িতে সেরকম কোনো মানে সময় দিতে পারলেন না, এরকম হতে পারে, তো কর্মক্ষেত্রে আজকে আপনি একটু ব্যস্ত থাকবেন, আজকে নিজের কাজ নিজেকে একটু সাবধানে করতে হবে, আজকে দিনটি মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই মানে কোনো পরিকল্পনা করার আগে আপনাকে কিন্তু দুবার ভাবতে হবে, তো যাতে কোনো পরবর্তীকালে সমস্যা না চলে আসে এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজকে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা প্রচুর থাকবে, মজা আনন্দ সুখে ভরে উঠবে আপনাদের জীবন, আজকে আপনারা খুব রোমান্টিক মুডের মধ্যে থাকবেন, দিন খুব ভালো রয়েছে আজকে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, যে কোনো বট গাছকে আজকে পারলে পূজা করুন, এবং প্রতি বৃহস্পতিবার পারলে গোড়ায় একটি করে ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন, আপনার আর্থিক দিকটি খুব সচ্ছল হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:37 থেকে দুপুর 12:47 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটোর কথা বলবো, দুপুর 3:02 থেকে
সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপর আবার রাত 11টা 57 থেকে রাত 12টা 32 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, কারণ এই সময়টা আপনার জন্য খারাপ, আপদ বিপদ আসতে পারে, তাই সাবধানে সময়টাকে আপনাকে কিন্তু কাটাতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম, সাদা এবং ছায়া রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপরে বলবো ধনুরাশের আজকের দিনটি কেমন যাবে। ধনুরাশের জন্য বলবো আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আজকে একটু সমস্যাপূর্ণ দিন, আপনাদেরকে আজকে সাবধানে থাকতে হবে। আজকে আপনাদের নিজেদের মধ্যে কোনো কিন্তু ঝগড়া ঝামেলা হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে কিন্তু আসার চেষ্টা করবেন আপনি, এবং বাড়িতে মানে বাড়ির কিছু কাজ করার আপনি আজকে চেষ্টা করবেন, কিন্তু হয়তো সেভাবে সফল আপনি নাও হতে পারেন। আজকে পারিবারিক দিক থেকে সমস্যা রয়েছে, আজকে আপনার প্রতি কিছু অভাব অভিযোগ থাকবে দীর্ঘদিন ধরে থাকা, আজকে কিন্তু একটু তর্ক বিতর্ক হতে পারে, এদিকে সাবধানে আপনাকে থাকতে হবে এবং এগুলোকে মিটমাট করার চেষ্টা আপনাকে করতে হবে। শরীর স্বাস্থ্য আপনার জন্য বলবো আজকের দিনটি খুবই ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনাকে কোনোভাবে ভোগাবে না। আপনি যদি পুরনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন, আজ অবশ্যই আপনার রোগ মুক্তি ঘটবে, দিন ভালো রয়েছে। আর্থিক দিকটিও বলবো দিন খুব ভালো রয়েছে, আপনার কিন্তু টাকা পয়সা হাতে আসার আজকে সম্ভাবনা রয়েছে। আজকে যারা ব্যবসা করছেন, ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা বিদেশের কোনো বা দূর দেশের সঙ্গে, অন্য রাজ্যের সঙ্গে কোনো ব্যবসা করছেন বা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু বেশি আজকে লাভের দিন, লাভ হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু ভালোই রয়েছে। আস্তে আর আর্থিক দিক থেকে আজকে আপনারা কিন্তু শক্তিশালী থাকবেন, দিন ভালো রয়েছে, ব্যবসায় লাভের সম্ভাবনা অবশ্যই আজকে রয়েছে, আজকের দিনে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের কিন্তু দিনটি খুব ভালো দিন, আজকে ধনুরাশির জন্য বলবো আপনাদের কিন্তু প্রেম করার দিন, ভালোবাসার দিন, অবশ্যই আপনাদের দিন ভালো যাবে, আপনারা মিলেমিশে খুব ভালোভাবে জমিয়ে দিন আজকে কাটাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং যারা বলবো ধনুরাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য বলবো আজকের দিনটি খুব ভালো দিন, প্রেম করার দিন, ভালোবাসার দিন, আজকে আপনার জীবনেই তাই প্রেম আসতে পারে আপনার জীবনেও, আপনি হয়তো কাউকে দেখে আপনার ভালো লাগতে পারে, আজকে আপনিও প্রেমে পড়তে পারেন, অবশ্যই দিনটি খুব ভালো দিন আজকে, তাই অবশ্যই কাউকে যদি আপনার ভালো লাগে আজ প্রপোজ করতে পারেন, ভালো দিন রয়েছে আপনার ফেভারের দিনটি। পেশাগত দিক থেকে বলবো ধনুরাশির জন্য যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে, আজকের দিনটি কিন্তু মানে কোনো সমস্যা থাকবে না, আপনি আজকে অবশ্যই প্রশংসিত হতে পারেন নিজের কাজের জন্য, আজকে আপনি নিজের কাজ ভালো দেখাতে পারবেন, সময়ের আগে শেষ করে দিতে পারবেন, খুব ভালো কাটবে দিন, মিলেমিশে সবার সঙ্গে, কোনো অসুবিধা নেই আজকে। তো আজকে যেহেতু বলবো যে ধনুরাশির জন্য দিনটি ভালো রয়েছে কর্মের জন্য, তাই যারা বেকার যুবক যুবতী রয়েছেন, আজকের দিনটিকে অবশ্যই আপনারাও কাজে লাগান, আজকে কিন্তু আপনাদেরও নতুন কাজ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, চাকরি পাওয়ার আজকে সম্ভাবনা রয়েছে, তা আজকের দিনে অবশ্যই চেষ্টা করুন, যেখানে যেখানে খবর পাচ্ছেন সেখানে আপনাকে যেতে হবে আজকে, এবং বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো আজকে পাবেন আপনি সেখানে যোগাযোগ করুন এবং অ্যাপ্লিকেশন করে রাখুন, আজকে করলে অবশ্যই কিন্তু আপনি সফলতা আজ নয় কাল অবশ্যই পাবেন, এক ধাপ অবশ্যই এগিয়ে থাকবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, আপনাদের মধ্যে প্রচুর ভাব ভালোবাসা থাকবে, আজকে মিলেমিশে আপনারা একটি শান্তিপূর্ণ চমৎকার দিন আজকে কাটাতে পারবেন, খুব ভালো দিন আজকে আপনাদের জন্য রয়েছে। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে কম বয়সী যারা মেয়ে ছেলে রয়েছে অর্থাৎ কন্যাদের, আপনি চকলেট, টফি এবং মানে সাদা রঙের আপনি মিষ্টি তাদেরকে খাওয়ান, বিতরণ করুন, আপনার আর্থিক দিকটি খুব সমৃদ্ধি লাভ করবে, আপনার আর্থিক দিকটি মজবুত হবে। আজকের জন্য বলবো যে আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:42 থেকে দুপুর 12:41 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটির কথা এবার আমি বলবো, সেগুলো হচ্ছে দুপুর 3:07 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত, তারপর আরেকটি সময় হলো রাত 12:01 থেকে রাত 12:41 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না,
একদম মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এবং এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, দূর থেকে কোথাও আসা যাওয়া করছেন, তাহলে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই সময় মাথা ঠান্ডা রেখে সাবধানে ড্রাইভিং করতে হবে, গাড়ি ধীরে চালাতে হবে। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে। মকর রাশির জন্য বলবো আজকের দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না, আজকে আপনার দিন মধ্যম প্রকার রয়েছে। আজকে বলবো আপনি কোনো ভুলভাল কিছু কাজ করে ফেলতে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তো এই দিকে আপনার কিন্তু বুদ্ধিহানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে কিন্তু মানে কারোর সঙ্গে হয়তো আপনার তর্ক বিতর্ক ঝামেলা হতে পারে, কেউ আপনাকে উত্তক্ত করতে পারে, তো এই ধরনের ঘটনাগুলো আজকে ঘটতে পারে, আজকে আপনাকে সাবধানে থাকতে হবে। আজকে তবে একটা জিনিস বলবো যে সুপরামর্শ লাভ যদি কারো কাছ থেকে করতে পারেন, সুপরামর্শ লাভে আপনার ভালো হওয়ার সম্ভাবনা, তো অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন আপনার প্রয়োজনে আপনি কিন্তু পরামর্শ নিন, আপনার ভালো হবে আজকের দিনের জন্য বলা হচ্ছে। তো আজকে বলবো যে আর্থিক দিক থেকে দিনটি কিন্তু আপনার ভালো রয়েছে, তবে কিন্তু আজকে পরিশ্রমের মাধ্যমে উপার্জনের সম্ভাবনা, এটা কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু আজকে কিন্তু ঠিকঠাক আর্থিক উপার্জনের জায়গাটা কিন্তু সেরকম দেখাচ্ছে না। তো অবশ্যই আজকে টাকা পয়সা আসবে আপনার কাছে বিভিন্ন দিক থেকে, আপনাকে চেষ্টা করতে হবে আদায় করার চেষ্টা করতে হবে, যে টাকা আপনার আটকে আছে তাহলে কিন্তু আপনার হাতে আজকে টাকা পয়সা আসবে। এমনি দিন ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি আজকে মজবুত থাকবেন, শক্তিশালী থাকবেন। শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি রয়েছে, আজকে একটু গোলমেলে রয়েছে, আপনাকে নিজের শরীরের দিকে অবশ্যই আজকে খেয়াল রাখতে হবে। পারিবারিক দিকটা আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আপনার পরিবারের সঙ্গে আপনাকে আজকে কিছু মানে কিছু তর্ক বিতর্ক পরিবার থেকে আপনার সঙ্গে হতে পারে, তো এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে পরিবারের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, আপনার মাতা পিতার যে কিছু প্রয়োজনীয়তা রয়েছে, তো সেইগুলোকে আপনাকে আজকে পূরণ করতে হবে, আশীর্বাদ নিতে হবে, তাহলে কিন্তু মোটামুটি কিছুটা হলেও সমস্যা আপনি মিটমাট করতে পারবেন, মিটিয়ে ফেলতে পারবেন। তো আজকের জন্য বলবো প্রেম সংক্রান্ত বিষয়ে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই আজকে একটু সাবধানে থাকতে হবে। আজকে আপনাদের মধ্যে কোনো বদনাম ঝামেলা তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, তো এই রকমই দিন, তো একটু সাবধানে থাকতে হবে যাতে এগুলো না আসে। তো আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য খুব একটা বিশাল ভালো দিন কিছু নয়, বাধা বিঘ্ন কিন্তু প্রচুর রয়েছে। পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য মকর রাশির জন্য খুব ভালো দিন, কর্মক্ষেত্রে আপনাদের দিন ভালো কাটবে, মানে দীর্ঘদিন ধরে আপনার যে চাপ, আপনি চাপে থাকছিলেন কাজের চাপে, সে চাপ আজকে আপনার একটু কমবে, আজকে সবার সাহায্য পাবেন, আজকে আজকে মিলেমিশে কর্মক্ষেত্রে আপনি দিন কিন্তু খুব ভালো কাটাতে পারবেন। আজকে আপনি আপনি আপনার জন্য কিছুটা ফ্রি ফাঁকা সময় পাবেন, যেখানে আপনি কিন্তু সেই সময় নিজের মনের মতন কিছু কাজ আপনি করতে পারবেন। আজকে কিন্তু মিলেমিশে কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে, আপনি আজকে আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন, দিনটি কিন্তু আপনার জন্য খুব ভালো দিন। তাই মকর রাশির আরও যারা চাকরি বাকরি খুঁজছেন, বেকার রয়েছেন, আমি আপনাদের জন্য বলবো দিনটি কর্মের জন্য আজকে মকর রাশির জন্য খুব ভালো দিন, তাই আপনাদেরকে দিনটিতে কিন্তু চেষ্টা করতে হবে, চাকরি টাকরির জন্য চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আজকে দিন ভালো রয়েছে। আজ নতুন কাজে যুক্ত হওয়ার দিন, নতুন কাজ কর্ম পাওয়ার দিন আজকে, তো সেই জন্য বলবো আপনারা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাবেন অবশ্যই সেখানে আজকে অ্যাপ্লিকেশন করে রাখবেন। আজকের দিনে করলে অবশ্যই আপনাদের সফলতা পেতে মানে সফলতা পেতে খুব একটা দেরি হবে না, অবশ্যই সফলতা আপনারা কিন্তু পাবেনই পাবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু মানে খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনাদের মধ্যে হয়তো কিছু তর্ক বিতর্ক মানে একটু রাগারাগি অভিমান এগুলো কিন্তু আজকে হতে পারে বিভিন্ন বিষয় থেকে, তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে, ভালোবাসা দিয়ে এগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে হবে। আজকে দিনটি কিন্তু মোটামুটি আজকে আপনার জন্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে। আজকের যে টিপসটির কথা বলবো যে নাভিতে এবং কপালে কেশরের তিলক লাগান, আর্থিক উন্নতি হবে আপনার। তো আজকের জন্য সেরা সময় আপনার হচ্ছে সকাল 10:50 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময় দুটো কথা বলবো সেগুলো হচ্ছে দুপুর 3:10 থেকে সন্ধ্যা 5:58 পর্যন্ত, তারপর আবার রাত
11:43 থেকে রাত 12:38 পর্যন্ত, এই দুটো সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময় আপনি যদি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু এই যে বিপজ্জনক সময়টি, এই সময় বিপজ্জনক সময়টি আপনি ঠিকঠাক নর্মালভাবে পার করে দিতে পারবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন। এরপরে বলবো যে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে। কুম্ভ রাশির জন্য আজকে বলবো যে আজকের দিনে দিন আপনার কিন্তু ভালো রয়েছে, তবে আজকের দিনে আপনার রাগকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। রাগ জেদকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো রকম মানে সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, কিছু ভুল কাজ করে ফেলতে পারেন অতিরিক্ত কোনো কারণে আপনার রেগে যাওয়ার জন্য। তো অবশ্যই আপনার রাগটাকে আজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার আজকের দিন খুব ভালো যাবে। আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে হঠাৎ প্রাপ্তিরও আজকে কিন্তু যোগ দেখা যাচ্ছে, তাই অবশ্যই নিজের মাথা ঠান্ডা রাখুন। আজকে আজকের দিনটিতে বলবো যে আপনার কিছু ব্যয় হতে পারে, তবে সেগুলো ভালো কাজের জন্য কিছু টাকা পয়সা ব্যয় হতে পারে। আজকে আপনি কিছু কেনাকাটা করতে পারেন, সেদিক দিয়ে আপনার কিছু ব্যয় হতে পারে। তো আজকের দিনে অবশ্যই টাকা পয়সা সাবধানে রাখবেন, টাকা পয়সা কাউকে সেরকম ধার দেনা মানে দিতে যাবেন না, নাহলে কিন্তু সমস্যা আছে, ফেরত নাও পেতে পারেন, ডুবে যেতে পারে। এবং যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো, একটু আজকে পরিশ্রম করে ইনকামের মানে লাভের জায়গা দেখা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে অবশ্যই নিজের টাকা পয়সাও সাবধানে রাখতে হবে, যাতে হারিয়ে না যায়, চুরি না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবং আজকে পরিশ্রমের মাধ্যমে উপার্জন বা লাভের দিন আজকে। তো শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে কিন্তু আজকে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না, হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, তাই আপনাকে কিন্তু নিজের শরীরের দিকে অবশ্যই আজকে খেয়াল রাখতে হবে। পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, পরিবারের সঙ্গে আপনার মিলেমিশে খুব ভালো আজকে দিন কাটবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনি একটি ভালো দিন পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ দিন আজকে আপনি কাটাতে পারবেন। আজকের জন্য বলবো প্রেম সংক্রান্ত বিষয়ে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেম করছেন আপনাদের জন্য বলবো, দিনটিতে মধ্যম প্রকার দিন রয়েছে, বাধাবিঘ্ন রয়েছে, তবে দিন মধ্যম প্রকার রয়েছে, আশা করা যাচ্ছে আজকে মোটামুটিভাবে দিনটি আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। পেশাগত দিক থেকে বলবো, আজকের দিনটা কিন্তু মানে খুব একটা ভালো দেখাচ্ছে না, কর্মক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আজকে দেখা যাচ্ছে। কেউ আপনার কোনো পরিকল্পনা যে আপনি করেছিলেন কিছু কাজের জন্য, সেই পরিকল্পনাকে নষ্ট করতে পারে, জল ঢেলে দিতে পারে, ভেস্তে দিতে পারে। তার জন্য কিন্তু আপনার চারপাশের লোকজনদের আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কী ঘটছে সেদিকে কিন্তু সজাগ থাকতে হবে। আজকে বলবো যে আপনি ফাঁকা সময় পাবেন, আজকে আপনার কাজ, নিজের কাজকে নিজেকে কন্ট্রোল করে নিতে হবে, মানে কমপ্লিট করতে হবে আজকে, মানে পরে করব বলে আজকে কিন্তু ফেলে রাখা যাবে না, সেরকমভাবে আপনাকে কিন্তু কাজ আজকে করতে হবে। আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য ভালোই রয়েছে, এমনি চিন্তার কোনো কারণ নেই, মিলেমিশে আশা করা যাচ্ছে দিন আপনাদের ভালো কাটবে, একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনারা আজকে কাটাতে পারবেন। আজকের জন্য আমি যে টিপসটির কথা বলবো, যে কোনো নীল কাপড়ের টুকরোর মধ্যে হাতির পায়ের, যদি আপনারা কোথাও হাতি দেখতে পান, তাহলে সেই হাতির যে মাটিতে পা ফেলে সেখানে সেই পায়ের ধুলো নিয়ে সেই মানে নীল কাপড়ে মুড়ে সেটাকে আপনাকে বাড়িতে রেখে দিতে হবে। আপনার ব্যবসায় এবং কর্মজীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এরপরে বলবো মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। মীন রাশির জন্য বলবো, আজকের দিনে কিন্তু আপনার প্রচুর পরিশ্রম হতে পারে, এরকম কিন্তু দেখা যাচ্ছে, আপনার পরিশ্রম বৃদ্ধি হওয়ার কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে। এবং আজকে বলবো যে আপনি কিন্তু অহংকার বেশি আজকে দেখাবেন না, আপনি কিন্তু বেশি অহংকারী হয়ে গেলে আজকে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, অহংকারে ক্ষতির সম্ভাবনা আজকে রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আজকে শরীর স্বাস্থ্যের দিকটা আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, মোটামুটি ভালো রয়েছে, তবু আজকে নিজের শরীরের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, খাবার দাবার একটু কন্ট্রোল করতে হবে, যাতে হঠাৎ করে আপনার মানে ওজন টোজনগুলো ধীরে ধীরে যে বেড়ে যাচ্ছে আপনার অতিরিক্ত মানে অন্যান্য জিনিস খাওয়ার জন্য, তো সেগুলোকে আজকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নিজের শরীরের দিকে আজকে খেয়াল রাখতে হবে।
হবে। আর্থিক দিক থেকে বলবো দিনটা খুব একটা সুবিধার আজকে দেখা যাচ্ছে না, আজকে কিন্তু কোনোভাবে কিন্তু বিনিয়োগ করতে যাবেন না কোনো জায়গাতে, সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার লস হতে পারে, লোকসান হতে পারে, তাই সেই দিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকের দিনে বলবো যে আপনার পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, আপনি পরিবারের মানে দীর্ঘদিন ধরে কিছু কাজ আপনার পরিবারে ছিল সেই কাজগুলোকে কিন্তু আপনি আজকে করতে পারবেন, আজকে পরিবারের যে সমস্যা ছিল সেগুলো কিন্তু আপনি আজকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, দিন আপনার ভালো যাবে। আজকে সবাই মিলে মিলেমিশে আজকে পরিবারের সদস্যরা মিলে দিন ভালো কাটাবেন, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে একটি শান্তিপূর্ণ দিন আজকে কিন্তু কাটাতে পারবেন। আজকে প্রেম সংক্রান্ত বিষয় বলবো, মীন রাশি জাতক জাতিকা যারা কিন্তু প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা প্রেম করছেন, আপনাদের জন্য বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকে কিন্তু আপনাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক এগুলো কিন্তু হতে পারে, কোনোভাবে কিন্তু প্রেমে হতাশ হতে পারেন আপনারা, আপনাদের মতের তর্ক বিতর্ক মানে মতের মিল আজকে কোনোভাবে নাও হতে পারে। তো একটু সমস্যা রয়েছে আজকের দিনটা খুব প্রেম ভালোবাসা করার জন্য নয়, তো বাধাবিঘ্ন প্রচুর রয়েছে, আপনাদের কিন্তু আজকে সাবধানে থাকতে হবে, সাবধানে প্রেম করতে হবে। পেশাগত দিক থেকে বলবো মীন রাশির জন্য আজকে কিন্তু দিনটি খুব ভালো দিন, আজকে মানে 100% ভালো দিন, আপনি আজকে কর্মক্ষেত্রে অবশ্যই প্রশংসিত হতে পারেন, আজকে আপনার কাজ খুব ভালো করতে পারবেন, আজকে আজকে কিন্তু অবশ্যই মানে কি বলবো আজকে খুব ভালোভাবে আপনি কাজগুলো মেটাতে পারবেন, আজকে কোনো সমস্যা থাকবে না, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বা আপনার সিনিয়ররা আপনার কাজ থেকে খুশি হবে, আপনি খুব ভালো দিন আজকে কাটাতে পারবেন, কর্মক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আজকের জন্য বলবো যে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, যারা চাকরি বাকরি খুঁজছেন, আপনাদের জন্য আজকের দিনটি খুব ভালো দিন, আজকের দিনটিকে অবশ্যই কিন্তু বলবো আপনারা কিন্তু কাজে লাগান, আজকে নতুন চাকরি বাকরি পাওয়ার দিন, নতুন কাজ পাওয়ার দিন, নতুন কাজে যুক্ত হওয়ার দিন, তাই অবশ্যই আজকের দিনটিকে কাজে লাগান, যেখানে কাজের খবরগুলো আপনারা পাবেন আজকে সেখানে আপনারা যোগাযোগ করুন। এবং এটাও বলবো যে আজকের দিনে যে দূর দূরান্ত থেকে বা যে বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাবেন আজকে অবশ্যই কিন্তু সেখানে আপনারা আবেদন করে রাখুন, অ্যাপ্লিকেশন করে রাখুন, ধৈর্য রাখতে হবে, কঠোর পরিশ্রম আপনাদের কিন্তু করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা মানে আজকে ভালোভাবে মানে কি বলবো সফলতা আপনারা ভালোভাবে অবশ্যই পাবেন, সেদিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একটু গণ্ডগোল দেখাচ্ছে, একটু তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, হয়তো কারো কথা শুনে আপনাদের নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হতে পারে, কোনো অশান্তি হতে পারে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদেরকে এগুলোকে ছোটোখাটো সব ঝামেলা ঝঞ্ঝটগুলোকে ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলতে হবে, মিলেমিশে আজকের দিনটি আশা করা যাচ্ছে রাতের দিকে হলেও আপনাদের কিন্তু মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে, আপনাদের দিন ভালোভাবে কেটে যাবে। তো আজকের জন্য বলবো যে টিপসটির কথা মানে যে টিয়া পাখি অথবা তোতা পাখিকে আপনারা সবুজ লঙ্কা খাওয়ান, আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 10:31 থেকে দুপুর 12:45 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে দুটি সময়ের কথা আমি এবার বলবো, প্রথম সময়টি হচ্ছে দুপুর 3:15 থেকে সন্ধ্যা 6:10 পর্যন্ত, তারপর আবার রাত 11:53 থেকে রাত 12:40 পর্যন্ত, এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না, এই সময় কিন্তু সাবধানে থাকতে হবে, এই সময় যদি আপনি ড্রাইভিং করছেন গাড়ি এবং বা মোটর সাইকেল চালাচ্ছেন আপনাকে কিন্তু ধীরে গাড়ি চালাতে হবে যাতে কোনোরকম সমস্যা না এসে যায়, এই যে এই বিপজ্জনক সময়টাকে আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় পার করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না। তো আজকের দিনের জন্য বলবো আপনার সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার, লাল এবং মেরুন টাইপের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানেই শেষ করছি, আবার দেখাবো আগামীকাল কালকের রাশিফল নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।